হে, দিস ইজ সত্যব দে ফ্রম নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হতে চলেছে। আজকের ব্লগটা কিন্তু কাহন, গিটার, উকেলেলে কিংবা ইলেকট্রিক গিটারের উপর নয়, আজকে কিন্তু একটা ডিফারেন্ট মিউজিক ইনস্ট্রুমেন্টের উপর আজকে ব্লগ হতে চলেছে, যেই ব্লগটা এর আগে আমার চ্যানেলে কিন্তু করা হয়নি। অনেকেই কিন্তু এই ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমার কাছে এনকোয়ারি করেছে, এর আগে আমি প্রচুর সেলও করেছি, বাট আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মানে পার্টিকুলারলি ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে এসেছি এই ইনস্ট্রুমেন্টটার উপর। এই ইনস্ট্রুমেন্টটা কি সেটা বলার আগে তোমাদেরকে কিছু ডেসক্রিপশন দিতে চাই, যেটা আমি সব ভিডিওতে বলি। আমার দোকানে যদি তোমাদের আসতে হয় তোমরা কিভাবে আসবে, হাওড়ার থেকে যারা আসবে তারা যে কোনো গল্ফগ্রিন কিংবা যাদবপুরের বাস ধরবে, বাস ধরে গল্ফগ্রিন কিংবা যাদবপুরে নেমে কাউকে জিজ্ঞেস করবে শ্রী কলোনি বাজার। যারা নিয়ারেস্ট মেট্রো স্টেশন দিয়ে আসতে চাও তাদের কি করতে হবে, তাদের আসতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে, দ্যাট ইজ টালিগঞ্জ মেট্রো স্টেশন। ওখান থেকে নেমে রাস্তাটা ক্রস ধরে একটা অটো করে রানীকুটি আসবেন, রানীকুটির থেকে বাদ দিকে হাঁটলে আপনারা পেয়ে যাবেন শ্রী কলোনি বাজার। আর যারা নর্থ কিংবা সাউথে রেলওয়ে থেকে আসতে চাইছে তারা কিন্তু সব থেকে নিয়ারেস্ট ওয়ে হবে বাঘাযতীন স্টেশন। তোমরা শিয়ালদার থেকে একটা ট্রেন ধরবে সাউথের, বাঘাযতীন স্টেশনে নামবে, ওখান থেকে একটা অটো নিয়ে তোমরা চলে আসবে স্ট্রেট শ্রী কলোনি বাজারে। শ্রী কলোনি বাজারে আসলে একদম রিক্সা স্ট্যান্ডের অপোজিটে কিন্তু আমাদের পরপর দুটো দোকান, দ্যাট ইজ নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর। আমাদের দোকানের টাইমিং হলো সকাল 12টা থেকে রাত 1টা, আমাদের দোকান খোলা থাকে এভরিডে 365 days উই আর ওপেন, ঠিক আছে? তো এই ডেসক্রিপশনগুলো কিন্তু আমি সবসময় তোমাদেরকে সব ভিডিওতে বলি, যেন তোমাদের আসতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আর তোমাদের যদি এই ইনস্ট্রুমেন্ট, আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেই ইনস্ট্রুমেন্টগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে কিংবা এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট রিলেটেড কোয়ারিজ যদি তোমাদের থাকে, তোমরা কিন্তু আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা কল করতে পারো। আমার নাম্বার হলো 8240659852, 8240659852। এই নাম্বারে কল করলে কিন্তু তোমাদেরকে আমি ডেমো অবশ্যই পাঠিয়ে দেবো। যারা যারা তোমরা জেনুইনলি কিনতে চাও তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করে চলে আসতে পারো। আমি তোমাদেরকে আরেকটা অল্টারনেটিভ নাম্বার দিয়ে দিচ্ছি, কারণ আরেকটা অনেক সময় আমার নাম্বারে হয়তো তোমরা পেলে না, তো আমার নাম্বারে না পেলে এই নাম্বারটা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে, দ্যাট ইজ 8240616396। আর কিছু বেশি কথা না বলে এই ভিডিওটা এগোনো যাক, কারণ আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট হতে চলেছে। আজকের ভিডিওটা যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে ফ্রুটের ওপরে, ফ্রুটের ওপর কিন্তু আজকে আমি ভিডিওটা ডেডিকেট করতে চাইছি। ডিফারেন্ট টাইপের ফ্রুটস আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি, আর হাই কোয়ালিটি ফ্রুটস, এইগুলো কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হাই কোয়ালিটি ফ্রুটস যার উপর আমি আজকে ভিডিওটা করতে চলেছি। JM ফাইবার ফ্রুটস, এগুলো কিন্তু কোথায় তৈরি হচ্ছে, এগুলো কল্যাণীতে তৈরি হচ্ছে, এগুলো কিন্তু সব থেকে হাই কোয়ালিটি। ইন্ডিয়ার যদি বলা হয় যে সব থেকে হাই কোয়ালিটি ফ্রুট কোথায় তৈরি হয়, এটাও কিন্তু আমাদের, উই আর প্রাউড দ্যাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গিটারের মতনই ফ্রুটও কিন্তু তৈরি হয়। এই হাই কোয়ালিটি ফ্রুটগুলো যদি তোমরা আমার দোকান থেকে নিতে চাও তোমরা কিন্তু শিগগিরই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, দ্যাট ইজ 8240659852। এবার ডেডিকেটলি আমার কাছে প্রচুর ফ্রুটের কালেকশন এখন চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ জি স্কেল পাবে, ই পাবে, সি পাবে, এফ পাবে, সব ধরনের স্কেল কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে। আর এইগুলোর কিন্তু কোয়ালিটি মানে একদম নর্মাল, আপনারা যে বাস কোয়ালিটি কিংবা উডেন কোয়ালিটি দেখছেন তা কিন্তু নয়, এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটি, হাই কোয়ালিটির ফ্লুট। তোমরা যারা হাই প্রফেশনাল, যারা প্রফেশনাল আছো, যারা প্রফেশনাল শো করতে চাও, তোমরা কিন্তু এই ফ্রুটগুলো ইউজ করতে পারো। GM ফাইবার ফ্লুট খুবই হাই কোয়ালিটি ফ্লুট। আমি তোমাদেরকে এবার ফ্রুটের ডেমনস্ট্রেশন দেখাবো। আমার কাছে একজন খুব বড় একজন আর্টিস্ট আছে আমার সাথে, যিনি গ্রাম বাংলায় খুবই মানে প্রচলিত একজন আর্টিস্ট, ওনার নাম গোবিন্দবাবু, খুবই আমার কাছে আমার নিজের দাদার মতন হয়। আমি প্রত্যেকটা ফ্লুট, এক একটা ফ্লুট, এক একটা স্কেলের আপনাদেরকে একটু ডেমো দেখাতে চাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। গোবিন্দদা একটু যদি তুমি একটু আমাদেরকে ডেমোগুলো দেখাতে পারো, আমি তোমাদেরকে একটু ফ্রুটসের ডেমোগুলো দেখাই প্রথমে। হ্যাঁ নমস্কার, খুব ভালো লাগলো আমি এই শোরুমে আসতে পেরে, এবং সত্যি এই শোরুমের কথা কি বলবো, যে আমার অতি পুরনো এবং অতি প্রিয় বন্ধু, খুব ভালো, আপনারা অবশ্যই সবাই আসবেন, এবং এখানেই একমাত্র নতুন নতুন ইনস্ট্রুমেন্ট অবশ্যই আপনারা পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। একটু আমাদের দর্শক বন্ধুদেরকে যদি আজকের ডেমো জিনিসগুলো দেখাতে পারো, যে কি কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে আছে, একটু ক্যামেরাটাকে যদি একটু ক্লোজ করে দেখাতে পারো, একদম টি সাব থেকে একদম এফ পর্যন্ত, এটা একটু খুলে দাও, এটা একটু খুলে দাও, পুরো পুরো 13টা একটা সেট, পুরো 13টার কিন্তু একটা সেট পাবেন, একদম পুরো সেট, এবং পারফেক্ট টিউন, পারফেক্ট টিউন, একদম পারফেক্ট টিউন, বাঁশের বাঁশি যেমন বাজে একদম এটা একই বাজবে, যেমন তবলা যে মাটির বায়া, যেমন আমরা মাটির বায়া ফেটে যায়, ভেঙে যায়, স্টিল বায়া ব্যবহার করি, তদ্রূপ এই বাঁশের বাঁশি ফেটে যায়, তার বিনিময়ে এই যে এখনকার এই যুগের যুগ অনুসারে এই যে ফাইবার ফ্লুটস, GM ফাইবার ফ্লুটস তৈরি করা হয়েছে, একদম পারফেক্ট টিউন এবং একই অ্যাকুরেট বাজে, কোনো ডিস্টার্ব হবে না। অনেক কাস্টমারের কমপ্লেন থাকে যে আউট অফ স্কেল কিছু কিছু বাঁশি বাজে, কারণ অনেক কোম্পানির বাঁশি আমি এর আগে বিক্রি করেছি, তাদের কিন্তু অনেক কমপ্লেন আছে যে সি লেখা থাকে কিন্তু অনেক সময় শার্প নোট একটু একটু শার্প হয়ে যাচ্ছে, নোটটা একটু ফ্ল্যাট শোনাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের ওই বাঁশি আর আপনার বাঁশির মধ্যে পার্থক্যটা কোথায়? একদম আপনার সি লেখা থাকলে সি বাজে,
জি লেখা থাকলে জি বাজবে, যে 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 শার্প লেখা আছে এই পুরো এদিকে খাবে না, একদম পারফেক্ট ফিল। আচ্ছা, আর এইগুলোর কোয়ালিটি, এগুলোর মেটেরিয়াল কি দিয়ে তৈরি? এগুলো হচ্ছে খুব হাই কোয়ালিটি, এটা ফাইবার, হাই কোয়ালিটি ফাইবার, খুব উন্নত মানের, এই দিয়ে অনেক কাজ হয়, উন্নত উন্নত ধরনের কাজ হয়, তাই এটা দিয়ে আজ 10 বছর ধরে গবেষণা করে এই নতুন এই সাকসেসফুল হয়েছি, এই কিছুদিন ধরে এই বাসি সাকসেসফুল হয়েছি, খুব চাহিদা, এই বাসিটার খুব চাহিদা, আমি ফাংশনে বাজাই, বিভিন্ন ফাংশনে, বিভিন্ন টিভি চ্যানেলে বাজাই। আপনি কি তাহলে বলছেন প্রফেশনাল মিউজিশিয়ানরা, আমাদের প্রচুর দর্শক বন্ধু আছে অ্যারাউন্ড 5000-এর ওপর, অ্যারাউন্ড 5000-এর ওপর প্রচুর আমাদের সাবস্ক্রাইবার আছে, প্রচুর মিউজিশিয়ান প্রফেশনাল বন্ধুরা আছে, তোমার কি মনে হয় তারা কি প্রফেশনালি স্টেজে কি বাসিগুলো বাজাতে পারবে? হ্যাঁ, আমি যদিও একটা ক্ষুদ্র বাসিওয়ালা হয়ে থাকলেও আমি বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন ফাংশনে আমি তো এই বাসি ইউজ করি। আচ্ছা, আমার বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন, আমি এই বাসি ইউজ করি এবং একদম প্রফেশনাল যারা বাজায় তারাই বাজাবে। একটা কথাই আমি বলতে পারি যে একবার যে বাসের বাসি যে বানিয়েছে ব্যাম্বু ফ্লুট, সে যদি এই বাসিটা বাজায় তাহলে সে মোহিত হয়ে যাবে যে এই বাসিটাই বাজাবে সে। মানে এটার মধ্যে আপনার প্রত্যেক রকমের, প্রত্যেক স্কেলের বাসিগুলো আছে, আর প্রত্যেকটার স্কেলটা বজায় রেখেছে, মানে কোনো এরকম নয় যে একটা স্কেল অন্য ধরনের শার্প নোট কিংবা ফ্ল্যাট নোট শোনাবে, তাই তো? একদম পুরো পারফেক্ট, দেখেও তো লাগছে যে অনেক হাই কোয়ালিটি এগুলো, আগের কম্পারিজনে এগুলো তো অনেক বেশি হাই কোয়ালিটি লাগছে। একদম একদম হাই কোয়ালিটি, মানে ভীষণ ভীষণ ভাবে খুব সুন্দর শব্দ আওয়াজ সব মধুর, একদম কেউ বলতেই পারবে না এটা বাসের যে ব্যাম্বু ফ্লুট আর এই ফ্লুটের পুরো ডিফারেন্স বলতে পারবে, আর মধুর তো এটাই বেশি লাগে। আচ্ছা গোবিন্দদা, এটার সাথে আমি আরেকটা জিনিস একটু কাস্টমারদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে তুমি কি একটু ডেমো করে দেখাতে পারো যে বাসিগুলোর সাউন্ড কেমন, তাহলে কাস্টমাররা বুঝতে পারবে যে এটা সাউন্ড কেমন, একটু যদি দেখাতে পারো। আমরা কিন্তু বারেবারে, আমি একটা জিনিস ভিডিওতে কিন্তু সবসময় মেনশন করি, আমরা কিন্তু একদম র টেকনিক, আমাদের টেকের মধ্যে কিন্তু সাউন্ডের কোনো এনহ্যান্সমেন্ট করা থাকে না, কোনো সাউন্ড মিক্স করা থাকে না। গিটারের ক্ষেত্রে আপনারা দেখেছেন, উকেলেলের ক্ষেত্রে আপনারা দেখেছেন, ইলেকট্রিক গিটারের ক্ষেত্রেও দেখেছেন, আমরা কিন্তু র সাউন্ডটা আপনাদেরকে দেখাই যেন ন্যাচারালিটিটা আপনারা বুঝতে পারেন। আজকেও কিন্তু আমরা কাট শার্ট না করে আমরা কিন্তু একদম র সাউন্ডটা আপনাদেরকে তুলে ধরবো, যে একটাই ফাইবার বাসির জিএম হাই কোয়ালিটি ফাইবার ফ্লুটসের কোয়ালিটি কেমন। আপনারা সামনের থেকে হয়তো দেখতে পাচ্ছেন, কতটা জানি না ফোকাস হচ্ছে ক্যামেরার মধ্যে, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা হাই কোয়ালিটি একটা ফ্লুট। এটা ডেমো আজকে বাজিয়ে দেখাবে, এটা যেই ডেমোটা দেখাবে তার স্কেলটা একটু যদি বলো ভালো হয়। এটা বেজে জি শার্প, জি শার্প আছে, জি জি। আচ্ছা আচ্ছা, তো দেখুন, আচ্ছা রেসপন্স পাবো তোমাদের থেকে। বুঝতে পারছো তোমরা, এই বাসির কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আছে।
একদিনের ওয়ারেন্টি, এক মাসের ওয়ারেন্টি, ছয় মাস, বারো মাসের ওয়ারেন্টি নেই। এই বাসি যদি তোমরা আমার দোকান থেকে, নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর থেকে কেনো, তোমরা কিন্তু লাইফটাইম ওয়ারেন্টি পাবে। খালি কোনো ড্যামেজ যেন না হয়। ড্যামেজ হলে কিন্তু কিছু করা নেই, ড্যামেজ ছাড়া কিন্তু লাইফটাইম ওয়ারেন্টি পাবে। মানে আপনি বলতে চাইছেন এই বাসির এই মিষ্টত্ব, এই যে সুরটা একদম বজায় থাকবে, একদম বজায় থাকবে, সারা লাইফ থাকবে। এবং আমি একটা কথা বলতে চাই যে আপনি আমার প্রিয় বন্ধু এবং ভাই, আপনাকে খুব শ্রদ্ধা করি এবং আপনার এই শোরুমে এই বাসিটা পাবে। এবং এই একটা কথাই আমি দর্শক বন্ধুদের জানাতে চাই, এই বাসি যদি উনিশ বিশ কোনো কিছু হয় আপনার কাছে আসলে সাথে সাথে আপনি তাকে চেঞ্জ করে, মানে চেঞ্জ করে দেওয়ার, রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি দেবো যদি কোনো প্রবলেম হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিছু হলেই আসবে। এবং আমি যেখানে থাকি একদম এই একটা বাসি যদি কোনোভাবে যদি কোনো বিস্ফোরণ বা কোনো সমস্যা দেখাতে পারে, আর সাথে সাথে আমি একটা বাসির জন্য ছুটে এসে আপনাকে চেঞ্জ করে দিয়ে যাবো। কত বড় কথাটা বুঝতে পারছেন, একটা বাসির জন্য কিন্তু আপনাদের যদি একটা বাসিতে কোনো ধরনের প্রবলেম হয় সেটা কিন্তু সার্ভিস উনি করবে না, সেটা কিন্তু তিনি রিপ্লেস করে দেবে। তার মানে একটা বাসির ওপর উনি কিন্তু দিচ্ছেন পুরো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। জিএম ফাইবার এর জন্য কিন্তু আমি হাই কোয়ালিটি ফ্লুট বলি। এখন কিন্তু এই ফ্লুটটা হতে চলেছে মানে কলকাতার কেন, ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্ডিয়ার কিন্তু নাম্বার ওয়ান ফ্লুট হতে চলেছে, এতটা হাই কোয়ালিটি। আমি কিন্তু কিছু আর্টিস্টদেরকে দেখেছিলাম লাইভ পারফরমেন্স করার জন্য, করতে তাদেরকে স্টেজে, সেই দেখার পরে কিন্তু আমি এটা এনকোয়ারি করে খুঁজে বের করেছি জিএম ফাইবার ফ্লুটস। তো এর দেখুন আরো 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 কত বাসি আমাদের কাছে কালেকশন আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন বিভিন্ন কালারের, রেড পাবেন, ব্লু পাবেন, ব্ল্যাক পাবেন, বিভিন্ন ভ্যারাইটিস রকমের কালার পাবেন। এবং একদম কি বলছি যে আপনারা একদম নিঃসন্দেহ কোনো ব্যাপার নেই, আমার এই বন্ধুর দোকানে আপনারা চলে আসবেন। এবং এই বন্ধুর দোকানে এই চত্বরে, টালিগঞ্জ চত্বরে শুধু এই আমার এই বন্ধুর দোকানেই পাবেন, আদার্স হয়তো পাবেন না। কিন্তু এখানে যদি আপনি আসেন একদম পারফেক্ট টিউন। আর একটা কথাই সবচেয়ে, যদি কোনো অসুবিধা হয় একদম পুরো ডাইরেক্ট চেঞ্জ, কোনো এখানে কোনো সার্ভিসিং সার্ভিসিং নেই, একদম ডাইরেক্ট চেঞ্জ, একদম পুরো। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আরেকটা যদি কোনো বাসি তুমি একটু একটা যদি ডেমো দেখাতে পারো, তুমি জি শার্পটা দেখালে, সিটা দেখালে, আরেকটা যেই বাসি লোকেরা প্রফেশনালরা খুব ইউজ করে, তেমন যদি একটা স্কেলের কোনো দেখাতে পারো, বেজের এফ, এফ এর বাসি দেখো, এফ এর বাসিটা দেখো, এফও কিন্তু খুব চলে, কাস্টমারদের কিন্তু এফ এর প্রচুর ডিমান্ড থাকে। বিশেষ করে কথা হচ্ছে এটা একদম পুরো কানপুরের সাথে, একদম পুরো এই পুরে সুর করা, একদম পুরো এই পুরে ভাবে করা। আচ্ছা, আর যদি আর একটা জিনিস, এটা কিন্তু একটা ভালো একটা জিনিস আছে, সে জিনিসটা যদি কারো কখনো মানে মানুষের মুখ তো বিভিন্ন ধরনের এদিক ওদিক হতে পারে, যদি কেউ মনে করে যে শার্টটা আমার কাছে একটু এদিক ওদিক লাগছে, তাহলে এখানে যে রবারটা ইউজ করা হয়েছে এইটা একটু সরালে বা একটু ই করলে হাফ হাফ পর্দা এদিক ওদিক করা যাবে। এটা হচ্ছে সবচেয়ে এটার এটা সবচেয়ে মানে হাফ পর্দা ওঠা নামা করা যাবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যারা ফ্লুট প্লেয়ার, আমি তো ফ্লুট বাজাতে পারি না, তার জন্য উনি যেটা বলছে আমি ওনার সাথে মাথা নড়াচ্ছি। আর তোমরা যারা প্রফেশনালি ফ্লুট ইউজ করো, তোমরা আশা করি বুঝতে পারছো উনি কি বলতে চাইছে। তো তোমরা আর দেরি না করে যারা যারা ফ্লুট আমার কাছে এনকোয়ারি করছিল, আর যারা যারা নতুন ফ্লুট কিনতে চাও, নতুন পার্সিউ করতে চাও অ্যাজ আ প্রফেশনাল ফ্লুট আর্টিস্ট, তোমরা কিন্তু আমার দোকানে শিগগিরই চলে আসো। আমার দোকানের নাম হলো নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর, আমার দোকানের নাম্বার হলো 8240659852। তো দেরি না করে খুব শিগগিরই তোমাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে আমারই দোকানে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আমার দোকানের থেকে কিন্তু তোমরা বাড়িতে বসে বসে হোম ডেলিভারি পাবে, যেখানে তোমরা চাও, ইন্ডিয়ার যে প্রান্তে চাও তোমরা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে। আর একটা অফার তোমাদেরকে দিতে চাই, তোমরা যদি আমার দোকান থেকে অ্যাট দিস মোমেন্ট তিনটে বাসি কেনো, আমি কিন্তু আরেকটা বাসি প্রথম দশটা কাস্টমারকে ফ্রি দেবো। কি গোবিন্দদা, এইটুকু তো আমরা করতে পারি দর্শকদের জন্য। তো তিনটে বাসি যদি তোমরা কেনো, একটা বাসি কিন্তু তোমরা ফ্রি পাবে, এটা কিন্তু আজকের অফার। তো দেরি না করে আমার নাম্বারে শিগগিরই কন্ট্যাক্ট করো। আর ভিডিওটা শেষ করার আগে গোবিন্দদা কিন্তু একটা আলাদা করে একটা শট নিচ্ছি, একটা শট নিচ্ছি, কারো একটা ফোনে ফোন বাজছে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল, একটা শট নেবো যেখানে গোবিন্দদা আরেকটা ফ্লুট বাজিয়ে তোমাদেরকে সুন্দর করে শোনাবে। আজকের জন্য ভিডিওটা এইটুকু, থ্যাংক ইউ। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলের নাম হলো SAP PAKDEY, আর আমার দোকানের নাম হলো নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর। থ্যাংক ইউ।